ক্রমাগত পোহরের উৎসব দীপাবলী আর দেশ তথা রাজ্যের গুয়াহাটিতো পিছ পড়ে রা নাই বিভিন্ন অঞ্চলত অনুষ্ঠিত করবল কালী পূজার সমিতি আছে আর ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। আর আজি আমি উপস্থিত হলো পাণ্ডুর 4 নম্বর কলোনীর কালী পূজা সমিতি। আর মানে ভিডিও জার্নালিস্টক সম্পূর্ণ দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো। ইতিমধ্যে বজারত বিভিন্ন ধরনের চাকি বন্তি আতসবাজি ভরি পড়ছে আর রং বিরঙর যাইট সেই লাইটে ভরি পড়ছে বজার। আর ঠিক তেনেদরে পূজা মণ্ডপ প্রতিখন মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি আরম্ভ হয়েছে। আমি আজি উপস্থিত আছো পাণ্ডু 4 নম্বর কলোনীর পূজা কালী পূজা কমিটির আমি কিছু কথা জানিবলৈ চেষ্টা করবো। আপনার পূজাখনের বিষয়ে জানাব কি বাজেট কেন ধরনের আয়োজন করবো? আমার এবার যার পূজা আছে পূজার আমার মেইন মণ্ডপ মূল মণ্ডপ হল কলকাতার দক্ষিণা কালী মন্দির। আর আমার লাইটিংয়ের এতিয়াল 70% কাম খতম হয়ে গেল, মণ্ডপর 60% কাম হয়ে গেল আমার। আর আবার এবার মেইন টোটাল বাজেট হল আমার 10 লাখ। আর আমার আমার 4.5 দিন আগে 4 ডেজ হব আমার। 30 তারিখ ইনোগ্রেশন, 31 তারিখ আমার পূজা, 1 তারিখ আমার ড্যান্স কম্পিটিশন হব, 2 তারিখ আমার সিঙ্গার প্রোগ্রাম হব, কালচারাল নাইট হব, 4.5 দিন হব, 3 তারিখ আমার বিসর্জন। যাবার তো আমার বহুত ভিড় হয়েছিল ইয়াতে, আমি এবারও বিচার আহক সবে আহক পূজাখন উপভোগ করব, আমার পূজাখন চাই যাক। সিকিউরিটি আমার আমি অলরেডি আমি থানাত আমি ইনফরমেশন করেছো। আর আমার নিজাক কমিটির পর NCC লড়া থাকিব আর আমার প্রাইভেট সিকিউরিটিও থাকিব, পুলিশের ফলের পর আমাক সহযোগিতা করিব বলে আমি আশা রাখিলো। প্রথমত News18-এর সমূহ কর্মকর্তা আগন্তুক দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করছো। এটু আমার ইয়াতে 9 ইয়ার সেলিব্রেশন হয়। আমার এবার বাজেট আমি রাখিছো 10 লাখ। আমার মণ্ডপর কাম মোটামুটি আপনার 70% আগুয়াইছে, লাইটিংও 70% 75% আগুয়াইছে। আশা করো সবর সহযোগিতাত পূজাখন ভালেই হব, আশা করো সবর শুভেচ্ছা ভালেই হব। আর সবকে আমি নিমন্ত্রণ জানাইছো যাতে আমার ইয়াতে আহি একবার আহক, ত্রিধারা বয়জর পূজাখিনি চাই যাও পাণ্ডুত আহি কেনে। ইতিমধ্যে আমাক জনাইছে যে থিমটো আছিল থিমটো হয়েছে দক্ষিণা কালী মার মন্দিরের আর্হিত এই পূজাখন অনুষ্ঠিত করে। ভিডিও জার্নালিস্টক পুনর্বার এই দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো যে সংস্কৃতির যার এক প্রচলন আছে সেয়ারে মানে এই মণ্ডপাক ইতিমধ্যে আয়োজন করেছে তথা প্রস্তুতি তুঙ্গত। আমি ভিডিও জার্নালিস্টক সম্পূর্ণ দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো। ইতিমধ্যে হয় জনালে যে 4 দিনের এই পূজা যোজন হব আর পাণ্ডুরে কালী পূজা প্রস্তুতি প্রায় চলি আছে প্রায় তুঙ্গত। ইতিমধ্যে 31 তারিখের পর 31 অক্টোবরের সেই কালী পূজা ইতিমধ্যে আরম্ভ হব, দীপাবলী আরম্ভ হব। আর বজারতো যেদরে আতসবাজি তথা বিভিন্ন ধরনের মাটির চাকি এইবুরে ভরি পড়ছে আর ঠিক তেনেদরে পূজা মণ্ডপখনতো অকল এইখন বলে নয় গুয়াহাটির ভিন্ন প্রান্তর পূজা মণ্ডপসমূহে ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করেছে।